আমার ছোট ভাই হিরো আলম, আমার শুভাকাঙ্ক্ষী, আমি ওকে খুব ভালোবাসি। আল্লাহ, এই দুই একদিনের মধ্যে ওর নির্বাচন, আল্লাহ তুমি ওকে এমপি বানাই দাও। আল্লাহ আল্লাহ যেন এমপি হতে পারে। আল্লাহ তুমি ওকে নির্বাচনে পাশ করে দাও। আল্লাহ আল্লাহ যে কোনো বিনিময়ে আল্লাহ তুমি ওরা পাশ করে দাও। আমি জানি ওর জীবনে অনেক কষ্ট করেছে, দুঃখ করেছে, আজকে তো এই পর্যন্ত পৌঁছাইছে। আল্লাহ হে আল্লাহ, হিরো আলমের মনের আশাটা তুমি পূরণ করে দাও। আল্লাহ আমি ওরে খুব লাইক করি। আল্লাহ তুমি ওরে এমপি বানাই দাও। আল্লাহ ও যেন নির্বাচনে পাশ করে জনগণের সেবা করতে পারে। আল্লাহ ও যেন নির্বাচনে পাশ করে জনগণের সেবা করতে পারে। আল্লাহ কত মানুষে ওর বিরুদ্ধে দাঁড়াইছে, আল্লাহ ওর যেন কোনো ক্ষতি করতে না পারে। আমি মিডিয়া ব্যক্তিত্ব, আমরা সবাই যেন এক থাকতে পারি, একরকম থাকতে পারি, একসাথে থাকতে পারি, একসাথে কাজ করতে পারি, ও যেন পাস করতে পারে। আল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু কথা বলি আপনার সাথে। হ্যাঁ, আচ্ছা আপনি এই যে হিরো আলমটা নিয়ে আছে মনোজাত করলেন, আমার মনে হয় আজ পর্যন্ত কেউ হিরো আলমের জন্য এরকম মনোজাত করে নাই, আপনি কেন করলেন? ভাই ভাই আমি ওকে অনেক ভালোবাসি। ভাই হিরো আলমের সাথে কখনো আপনার দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। তো কখনো কাজ করা হয়েছে? না কখনো আমি ওর সাথে কাজ করি নাই, কিন্তু ওর কাজ দেখি আমি, ওর সব সবকটা ছবি আমি দেখছি, ওর কাজ দেখছি, কোনা বাড়িতে কাজ করতে, কোথাপাড়া কাজ করছে আমি দেখছি, কিন্তু ওর সাথে আমি অত সরাসরি কথা বলি নাই। ওর কাজ ভালো, ওর মান ভালো, এই কারণে ওর কাছে আশা করি ইনশাল্লাহ কখনো সুযোগ পাবো, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়। যে রাজু ভাই আপনি হিরো আলমের জন্য আল্লাহর কাছে মনোনয়ন করলেন যিনি এমপি হতে পারে, আজ পর্যন্ত মিডিয়া অঙ্গনের কোনো মানুষকে আপনার মতো মনে হয় কেউ ভালোবাসে না হিরো আলমকে, এতটা ভালোবাসেন আপনি হিরো আলমকে? ভাই আমি আমার কথা বলতে পারি যে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি ওকে। কারণ কি ভাই জানেন, ওর জীবন অনেক কষ্ট করছে ভাই, এই জন্য আল্লাহ তাআলা ওর এই পথে আনছে। আজকে ওই যদি এমপি হয় বগুড়াবাসী যে কত খুশি হবে, শুধু বগুড়াবাসী না ভাই, পুরো বাংলাদেশের মানুষ খুশি হবে ভাই। আমি চাই ও পাস করুক। হিরো আলমকে সারা দেশের মানুষ ভালোবাসে, বিদেশের মানুষ ভালোবাসে। জি ভাই সব ঠিক আছে, বাট এই যে হিরো আলমকে নিয়ে যারা এই যে কথা বলে যে হিরো আলম এমপি হলে কী করবে, অশিক্ষিত, কথা বলতে পারে না, মানে তার দ্বারা কতটুকু উন্নয়ন হবে, আপনি সে তাদেরকে কী বলতে চান? আরে ভাই কী বলেন, উন্নয়ন করতে পারবে না। আরে দেখবেন পাস করলে ওর কাজের শেষ হবে না, আল্লাহর রহমতে ওর কাজের অভাবে এই মানুষই তার উন্নয়নের পথ দেখাবে, এই জনগণ তার উন্নয়নের পথ দেখাবে। কী বলবেন, আমাদের যেই পাস করুক, কিন্তু হিরো আলম যদি পাস করে উন্নয়নের শেষ হবে না, বগুড়াবাসী উন্নয়নে ছোঁয়া লেগে যাবে ইনশাল্লাহ। এই যে আপনি মানে চান যে বগুড়াতে হিরো আলম ই হোক, এমপি হোক। জি ভাই, বগুড়াবাসীকে আপনি কিছু বলতে চান যারা ভোটাররা আছে তাদেরকে কী বলবেন? হ্যাঁ ভোটারদের কথা আমি বলবো, ভোটার ভাইদেরকে একটা কথা বলো, ভাইরা আপনি চোখের সামনে দেখছেন ভাই, কত মানুষ দেখছেন, এই হিরো আলমের মতন মানুষ দেখেছেন ভাই, আপনাদের পাশে সব সময় আছে, আর আপনারা যদি তারা ভোটটা না দেন ভাই কোথায় যাবে ভাই? এই আপনাদের কাছে জোর হাত, বগুড়াবাসীর কাছে আমার জোর হাত, ওকে আপনারা পাস করে দিবেন ভাই, ওকে আপনারা ভোটটা দিবেন ভাই, আমি জোর হাত করছি আপনারা ভোটটা দিবেন, কারণ আমি খুব ভালোবাসি ছেলেটাকে, ছেলেটাকে ওর ভালোবাসার মূল্যটা আমাদের, আমার কথার মানটা রাখেন ভাই, আমি একজন মুরব্বী মানুষ, আমি ওকে অনেক ভালোবাসি ভাই। আপনি হয়তো নামাজ পড়ে আসছেন মাত্রই, এখন হয়তো নামাজ পড়ে এসে হিরো আলমের জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, তো আসলে এই যে হিরো আলম এমপি হোক সেটা আপনি নিজেও চান, তো হিরো আলমকে আপনি কী বলতে চান, বা হিরো আলমকে আপনার কিছু বলার আছে যদি হিরো আলমের সামনে? অবশ্যই একটাই কথা বলবো, ছোট ভাই তুমি এগিয়ে যাও, জনগণ তোমার পাশে আছে, তুমি জনগণের ভোট পাইয়া তুমি এমপি হবা, কিন্তু ভাই কখনোই জনগণকে তুমি ভুলে যেও না, এই জনগণকে সবসময় তুমি পাশে পাবা, আর তুমি পাশে থেকো ভাই, আমি তোমার কাছে অনুরোধ করছি ভাই, এদের পাশে থেকো, তুমি যে ইনশাল্লাহ কখনো ঠেকবে না ভাই, আমি বললাম ভাই তুমি কখনো ঠেকবে না, তুমি আরও বড় হবা। আরেকটা কথা ভাই আপনাদের কাছে আমার চাওয়া, আমি আল্লাহ যদি ওরা পাস করায় মানুষে কী বলুক না বলুক, আমি আমার মনের থেকে বলতেছি ভাই, আমি 100 খাসি জবাই করে খাওয়াই দিব জনগণকে, 100 খাসি ভাই, আমি বললাম ভাই। খুব খুশি হলাম, আসলে বগুড়াবাসী কেন সারা বিশ্বের মানুষ আপনার এই মানে এই যে এত প্রতিশ্রুতি আপনি দিলেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হিরো আলম জিতলে 100 খাসি আপনি খাওয়াবেন, আসলে কী বলবো, আপনার মতো মানুষ মনে হয় যে হিরো আলমকে কেউ ভালোবাসে না,
যারা এই যে হিরালমের নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে হিরালমের এলাকায় যাচ্ছে, হিরালমের প্রচারণা করতেছে, তাদেরকে আপনি কী বলতে চান? এই যে কষ্ট করে মানুষ জনগণ তার পাশে যায় কেন? একটা ভালো মানুষ, একটা ভালো ব্যক্তিত্ব, সেজন্যে ঢাকার থেকে কীভাবে তার পাশে গিয়ে দাঁড়াইছে এই নির্বাচনের সময়, কেন কেন যায়? সে ভালো মানুষ, এই কারণে যায় ভাই। আরে ভাই কী বলবো ভাই, ভালো মানুষের লোকে ভালো মানুষই চলে ভাই, একটাই কথা মনে রাখবেন। কিন্তু আপনারা সাংবাদিক ভাইরা কখনো ওকে ভুল বুঝছেন না, ও একটা ভালো ছেলে, বগুড়াবাসীর একটা গর্ব, বগুড়াবাসীর একটা অহংকার, বগুড়াবাসীর একটা গৌরব। আমি বলতাছি আমি বগুড়া ছেলে না, তারপর ওকে আমি ভালোবাসি। আমি বললাম ভাইয়া ওই দুই আসন থেকেই পাশ করবো ইনশাল্লাহ, বললাম তো ওই দুই আসন থেকেই পাশ করবে ভাইয়া ইনশাল্লাহ, আগামীতে করতেও পারি যদি আমার ভাগ্যে থাকে। আর হিরো ভাই তো হিরো ভাই, ওর কোনো তুলনায় নাই, আমার ছোটো ভাই, তাই তো আমি খুব যাক। রাজু ভাই, আপনার একটা ব্যক্তিত্ব পরিচয় আছে, আপনি অনেক বড় অভিনেতা, অনেকগুলো সিনেমা করেছেন, তো আপনার সর্বশেষ সিনেমা কী সিনেমা দিয়ে কাজ শেষ করেছেন আপনি? আমি সর্বশেষ সিনেমা দিয়ে কাজ করেছি, মনে পড়ে যে আমি এই ইলিয়াস কাঞ্চন, সুচরিতা ম্যাডাম, আখি মিলন ছবির থেকে আমার কাজ ছেড়ে দিয়েছি। আখি মিলন সিনেমার পর কাজ ছেড়ে দিলেন কেন? কারণ আখি মিলন ছবিতে আমি তো ছোট ক্যারেক্টার করছিলাম একটা বিয়ের একটা অনুষ্ঠানের মধ্যে, তাই আমি তো শুনছিলাম আমার মন ভালো ছিল না, ছোট ছিলাম, গুরুত্ব দিই নাই। তারপর আর পরে আমার আগের ছবিগুলি পরে মুক্তি পাইছে, ওডিও কিছু আগে করা ছিল, তাই জনগণ তো এখন আমাকে চিনবে না। এই যে এখন আপনাকে আবার আলোচনা, আপনি কথা বললেন, ক্যামেরার সামনে আসলেন, সারা দেশের মানুষ আপনাকে চিনবে, আপনি সিনেমার একজন অভিনেতা, আপনি আখি মিলন ছবিটা মস্ত ভানুয়ার ছবি, জেডে ফিল্মসের। আপনি তো ইডা সিনেমা কাজ করেছেন, এই দেলওয়ার জান ঝন্টু। হ্যাঁ, ঝন্টু ভাইয়ের ছবি তো আমি ওর খ্যার কথা শুনলে, ঝন্টু ভাইয়ের কথা শুনলে আমি ঠিক থাকতে পারতাম না, আমি চলে যেতাম মর্নিং শো, স্পেশাল শো, তিনটার শো, ছটার শো, নাইট শো। হ্যাঁ ভাই, কী বলবো, আপনি ওনার সিনেমা তো কাজ করেছেন, ওনার হ্যাঁ জন্টু সাহেবের একটা ছবিতে আমি কাজ করছি, মোকাবেলা, মোকাবেলা, এটা কক্সবাজারে জন্টু সাহেবের সাথে কাজ করছি, জন্টু সাহেব প্রহরে ছিলাম। আচ্ছা, এখন এখন বর্তমানে আপনি কী কাজ নিয়ে ব্যস্ত? এখন আমি শর্ট ফিল্মে পিআই ইউটিউবের কাজ করি, পেজের কাজগুলি করি, টিভি চ্যানেলের কাজও মাঝে মাঝে সুযোগ পাইলে করি। সিনেমার কি ভবিষ্যতে কি কাজ করি? হ্যাঁ অবশ্যই ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, সিনেমার কাজও করবো যদি আল্লাহ আমার মুক্তি দিলে তাকায়। ডিরেক্টরের একটার কথাই আমার বলা আছে, ভাই নতুনকে সুযোগ দিন, নতুনকে একটু সহযোগিতা করুন, এই নতুনদের কাছে আপনারা অনেক কিছু পাবেন ভাই, একটু সুযোগ দিন না ভাই, নতুনদের দেখেন না একটু ট্রাই করে কী করতে পারি, একটু সুযোগ দেন ভাই। আরে ভাই নতুন দিয়ে তো সব কিছু হয়েছে ভাই, এখন ডিজিটাল বাংলাদেশ কিছু আমাদের নিতে চেষ্টা করেন, আমাদের বয়স হয়ে গেছে তারপরও ভাই কিছু আছে নিতে চেষ্টা করেন। একটা কথা মনে রাখবেন ভাই, পুরন চানের কথা কোনম ভাল ভাতে বলে ভাই, পুরন চানে ভাতে বলে এটা জানবে না? হ্যাঁ আমাদের বড় বড় আর্টিস্টগুলি চলে গেছে, বড় বড় সিনিয়র ভাইয়েরা চলে গেছে, এখন আমরাও তাদের বয়সী, কিন্তু এখন সুযোগ পাচ্ছি না ভাই, দেখেন একটু সুযোগ দিয়েন ভাই।